শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছে আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বরাবরের মতো আমরা আজকে অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর অর্থনীতি নিয়ে আমরা পড়ব আজকে আমরা নবম শ্রেণীর অর্থনীতির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায়ে আমরা শিখব উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য অর্থনীতিতে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কনসেপ্টগুলো অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ এবং এই অর্থনীতির এই কনসেপ্টগুলো যদি আমাদের পরিষ্কার থাকে তাহলে আমরা আমাদের অর্থনীতির অন্যান্য যে কনসেপ্টগুলো আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা খুব সহজে বুঝতে পারব জানতে পারব। আজকের পাঠে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কিভাবে কাজ করে বা ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কিভাবে হয় সেটা আমরা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব তার আগে শিক্ষার্থীরা আমি যদি একটু পিছনে একটু আলোচনা করি আমরা এই অধ্যায়েরই বিগত যে দুটো ক্লাস ছিল সেই দুটো ক্লাসে আমরা বলেছিলাম উপযোগ এবং ক্রমরাশ্রমান প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ কী সেগুলো আমরা আলোচনা করেছিলাম আজকের ক্লাসটা শুরু করার আগে শিক্ষার্থীরা আমি চাইবো যে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কী সেটা একটু আলোচনা করতে তাহলে আমাদের আজকের ক্লাসটা সহজে আমরা বুঝতে পারবো শিক্ষার্থীরা উপযোগ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে কোনো পণ্যদ্রব্য ব্যবহার করার ফলে একটা ভোক্তার যে অভাব পূরণের ফলে যে মানসিক তৃপ্তি বা সন্তুষ্টি অর্জন হয় সেটাকে আমরা বলছি উপযোগ মোট উপযোগ কোনটা তাহলে মোট উপযোগ হচ্ছে একজন ভোক্তা যে পরিমাণ পণ্যদ্রব্য ব্যবহার করে সেই সবগুলো পণ্যদ্রব্য ব্যবহার করার ফলে তার যে মানসিক তৃপ্তি বা সন্তুষ্টি অর্জন হয় সেটাকে যদি আমরা আর্থিকভাবে বিবেচনা করি তখন আমরা সেটাকে বলছি মোট উপযোগ আমরা পূর্বের আলোচনায় বলেছিলাম একটা কনজিউমার বা একজন ভোক্তা যদি আম ব্যবহার করে বা গ্রহণ করে আম ব্যবহার বা গ্রহণের ফলে সে যদি পাঁচটা বা ছয়টা আম গ্রহণ করে পাঁচটা বা ছয়টা আম গ্রহণ করার ফলে সে যে মোট যে মানসিক তৃপ্তি পেলো সেই মোট যে মানসিক তৃপ্তি সেইটাকে যদি আমরা আর্থিকভাবে বিচার করি তাহলে আমরা সেটাকে বলছি মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ ছিল প্রান্তিক উপযোগ প্রতিটা আম গ্রহণ করার ফলে অতিরিক্ত যে মানসিক তৃপ্তি সে লাভ করছিল সেটাকে আমরা বলছিলাম প্রান্তিক উপযোগ মনে রাখতে হবে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে কারণ একটা পণ্যদ্রব্য ব্যবহার করার ফলে প্রথমবার যখন সে সে যতটুকু মানসিক তৃপ্তি অর্জন করে তার পরের বার কিন্তু সে ততটা মানসিক তৃপ্তি অর্জন করে না এই জন্যই আমরা বলছি প্রান্তিক উপযোগ আস্তে আস্তে ঋণাত্মক হতে থাকে বা কমতে থাকে মানে একটা সময় গিয়ে আমরা জানি অনেক সময় এটা শূন্য হয়ে যেতে পারে মানে হচ্ছে তার মানসিক তৃপ্তি আর সে নাও পেতে পারে সো এটা ছিল আমাদের আগের আলোচনা এই আলোচনাগুলো আমরা আগের পার্টগুলোতে আমরা করেছিলাম আজকের আলোচনায় আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বলতে আমরা আসলে কী বুঝি এবং সেটা কিভাবে কাজ করে শিক্ষার্থীরা চলো তাহলে আমরা আজকে শিখি ক্রমরাসমান প্রান্তিক প্রান্তিক উপযোগ বিধি কিভাবে কাজ করে এখানে আমরা তোমরা যদি এখানে যদি তোমার স্লাইডে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখবে আমাদের যে আগের উদাহরণটা আমরা আলোচনা করছিলাম আমের বা একটা আম গ্রহণ করার যে উদাহরণটা ছিল সেই আম গ্রহণ করার উদাহরণটাতে আমরা বলেছিলাম যে একটা ভোক্তার যখন আম গ্রহণ করে তখন প্রথম আমটা গ্রহণ করার ফলে তার যে মানসিক তৃপ্তি সেটা অনেক বেশি থাকে এবং সে প্রথম আমটা গ্রহণ করার জন্য সে যে অর্থ প্রদান করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে সেটা অনেক বেশি থাকে এবং পরবর্তীতে আমগুলো গ্রহণ করার জন্য সে কিন্তু তত বেশি অর্থ প্রদান করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে না এই যে তার যে আম গ্রহণ করার ফলে তার যে মানসিক তৃপ্তি এই মানসিক তৃপ্তিটাকে সবগুলোকে যদি সবগুলো আম গ্রহণ করার পরে তার যে মানসিক তৃপ্তি সেটাকে আমরা বলছি তার মোট উপযোগ এবং এক একটা আম গ্রহণ করার ফলে একটা একটা আম গ্রহণ করার ফলে তার যে অতিরিক্ত মানসিক তৃপ্তি সেটাকে আমরা বলছি প্রান্তিক উপযোগ বা মার্জিনার ইউটিউটি আমরা বলছি এই যে আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে একটা ভোক্তা যত বেশি পণ্যদ্রব্য গ্রহণ করছে তত তার মানসিক তৃপ্তি সে পাচ্ছে বা অর্জন করছে এবং একটা সময় গিয়ে দেখি যে সে মানসিক তৃপ্তি পাচ্ছে কিন্তু একটা সময় গিয়ে থেকে যায় যে তার যে অতিরিক্ত পণ্য গ্রহণ পণ্যদ্রব্য গ্রহণ করার ফলে তার কিন্তু আর মানসিক তৃপ্তিটা আর থাকছে না সো ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে তার মোট উপযোগটা বৃদ্ধি পাবে ঠিকই প্রান্তিক উপযোগটা একটা সময় গিয়ে কমে যাবে এবং কমে যাওয়াটা কমে যেতে 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 একটা সময় গিয়ে সেটা শূন্য হয়ে যাবে বা জিরো হয়ে যাবে তার মাইন্ডটা হচ্ছে সে কিন্তু আর ওটার থেকে আর মানসিক তৃপ্তি পাচ্ছে না শিক্ষার্থীরা আমরা যেটা দেখব আজকের এখানে যে ক্রমরাসমান প্রান্তিক ব্যবহার প্রান্তিক উপযোগের যে বিধি বা যে নিঃসূত্র যেটা সেটা কিছু জিনিসের উপর নির্ভর করে কয়েকটা জিনিসের উপর নির্ভর করে যদি ওই কয়েকটা জিনিস যদি একই রকম থাকে বা সবসময় সেম থাকে স্টেবল থাকে তাহলেই আমরা বলবো যে ক্রমর সমান প্রান্তিক ব্যবহার বিধিটা কার্যকর হবে ক্রম প্রান্তিক যে বিধি যেটা সেটা কার্যকর হবে আর যে বিধির যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো প্রথমটা যেটা হলো সেটা হচ্ছে ভোক্তা হতে হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন তার মানে যে একজন মানুষ নর্মালি স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন বলতে আমরা বোঝাতে চাচ্ছি একজন মানুষ সাধারণত কোনো একটা পণ্যদ্রব্য গ্রহণ করার ফলে যখন সে অতিরিক্ত ওই পণ্যদ্রপটা গ্রহণ করবে তখন স্বাভাবিকভাবেই সে মানসিকভাবে আর ভালো থাকবে না এটা একদম স্বাভাবিক মানুষ যে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন এবং যে মানসিকভাবে মানসিক রুগী না বা যে সব কিছু স্বাভাবিকভাবে বিচার করতে পারে তা সেরকম একজন ভোক্তা হতে হবে তাহলে আমরা এই ক্রমরসমান প্রান্তিক উপযোগ বিধিটা আমরা ব্যাখ্যা করতে পারবো তার জন্য আমরা অ্যাপ্লাই তার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে দ্বিতীয় যেটা আসলো সেটা হচ্ছে ভোক্তার চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারে আমরা যেটা বলেছিলাম আলো আগের আলোচনাতে যে একটা ভোক্তা যখন সে কোনো পণ্যদ্রব্য গ্রহণ করে পণ্যদ্রব্যটা গ্রহণ করার ফলে সে যে মানসিক তৃপ্তি পায় মানসিক তৃপ্তিটা মানসিক তৃপ্তিটাকে সে আর্থিকভাবে বিচার করতে পারে আর্থিকভাবে সে মূল্যায়ন করতে পারে তো যে যতটুকু মানসিক তৃপ্তি পাবে ওই মানসিক তৃপ্তিটুকুই হচ্ছে তার যে অর্থ দিয়ে সে পণ্যটা ক্রয় করলো সেটার মূল্যটাই হচ্ছে তার মানসিক তৃপ্তির মূল্যের সমান তার মানে হচ্ছে আমরা যে মানসিক তৃপ্তিটা পাইলাম পেলাম বা কনজিউমার যে মানসিক তৃপ্তিটা পেলো সেই মানসিক তৃপ্তিটাকে আমরা আর্থিকভাবে বিচার করতে পারি বা পরিমাপ করতে পারি তৃতীয় যেটা আসলো সেটা হচ্ছে দ্রব্যের দাম প্রান্তিক উপযোগের সমান হবে অতিরিক্ত যে পরিমাণ মানসিক তৃপ্তি সে অর্জন করবে অতিরিক্ত মানসিক তৃপ্তিটা অর্জন করার সাথে তার যে পণ্যের যে দাম সেটা নির্ভর করে এবং পণ্যের দামটাই হচ্ছে তার অতিরিক্ত অতিরিক্ত উপযোগ উপযোগ বা মানসিক তৃপ্তির মূল্যের সমান আমরা আগের উদাহরণগুলোতে আমরা বলেছিলাম প্রথম আমটা যখন সে গ্রহণ করেছিল তখন কিন্তু সে ওই আমের জন্য পাঁচ টাকা প্রদান করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল দ্বিতীয় আমটা যখন সে ক্রয় করতে যাবে বা যখন সে ভোগ করতে যাবে তখন কিন্তু সে পাঁচ টাকা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত না কারণ সে জানে যে দ্বিতীয় আমটা ভোগ করার ফলে তার যে মানসিক সন্তুষ্টি সেটা কিন্তু পাঁচ টাকার মতো হবে না সেটা তখন সে আরো কম মূল্য প্রদান করতে চাইবে এবং সেটাকে আমরা তখন আমরা দেখেছিলাম যে সে চার টাকা প্রদান করতে চাচ্ছিল একই রকমভাবে যখন সে তৃতীয় আমটা বা চতুর্থ আমটা যখন সে ভোগ করছে তখনও কিন্তু একই রকমভাবে সে তার টাকা প্রদান করার যে প্রবণতা সেটা সে কমে যাচ্ছে এবং সে আস্তে আস্তে ওই পণ্যটাকে আরও কম দামে কিনতে চাচ্ছে তার মানেটা হচ্ছে ওই তার মানেটা হচ্ছে ভোক্তা ভোক্তা ওই পণ্যদ্রব্যটা গ্রহণ করার ফলে তার মানসিক তৃপ্তি আস্তে আস্তে কমে যাচ্ছে এই মানসিক তৃপ্তিটা কমে যাওয়াটাই হচ্ছে পণ্যের দামের পরিমাণের সমান চতুর্থ যে বিধির যে নিয়মটা সেটা হচ্ছে দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয় রুচি এবং পছন্দের পরিবর্তন হবে না যদি এটা ঠিক থাকে তাহলেই আমরা ক্রমরশমান প্রান্তিক উপযোগ বিধিটা কাজ করবে আদারওয়াইজ কিন্তু আমাদের এই বিধিটা কাজ করবে না চতুর্থ যে নিয়মটা বা চতুর্থ যে শর্তটা সেটা খুব গুরুত্বপূর্ণ শর্ত সেটা হচ্ছে দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয় রুচি এবং পছন্দের কোনো পরিবর্তন হবে না এমন হতে পারে যে ভোক্তার রুচির পরিবর্তন হলো অথবা আয়ের পরিবর্তন হলো অথবা ভোগের পরিবর্তন হলো যদি এমনটা হয় তাহলে কিন্তু এই বৃদ্ধিটা আর কাজ করবে না যদি একই রকম থাকে ভোক্তা ভোক্তা যদি একই রকম থাকে ভোক্তার পছন্দ যদি একই রকম থাকে আয় যদি একই রকম থাকে তাহলে এই ব্যাপারটা কাজ করবে কোন ব্যাপারটা যে একটা এক ভোক্তা যখন একই পণ্যদ্রব্য বারবার বারবার ব্যবহার করতে থাকে তখন তার মোট উপযোগ বৃদ্ধি পায় কিন্তু একটা সময় গিয়ে তার প্রান্তিক উপযোগটা কমতে থাকে এবং একটা সময় গিয়ে জিরো হয়ে যায় শিক্ষার্থীরা তাহলে এখানে চারটা পেলাম আমরা এবং পঞ্চম যেটা আসলো সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে এই পণ্যদ্রব্যগুলো গ্রহণ করতে হবে বা কনজিউম করতে হবে তাহলে আমরা টোটাল পাঁচটা শর্ত পেলাম এই পাঁচটা শর্ত মেনে নিয়েই যদি সব কিছু ঠিক থাকে তাহলেই শুধুমাত্র আমাদের এই ক্রমরাশ্রমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে আমরা যদি আবার একটু আলোচনা করি প্রথমটা ছিল আমাদের ভোক্তার স্বাভাবিক বিচার সম্পন্ন হতে হবে এক নম্বর দু নম্বর ছিল আমাদের ভোক্তার চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারবে তিন নম্বর ছিল আমাদের দ্রব্যের দামটাকে আমরা প্রান্তিক উপযোগের সমান হতে হবে হতে পারে চতুর্থটা ছিল আমাদের ভোক্তার আয় রুচি পছন্দ এগুলো একই রকম থাকতে হবে এগুলোতে কোনো পরিবর্তন আসলে আমাদের এই ভীতিটা কাজ করবে না পঞ্চমটা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য সো আমরা দেখলাম যে এই ক্রমরাসায়ন প্রান্তিক যে উপযোগ ক্রমরসায়ন প্রান্তিক উপযোগ বিধি যেটা সেটা এই নিম্নের এই পাঁচটি শর্ত যদি একই রকম থাকে তাহলেই এটা কার্যকর হবে আমরা এখন যেটা দেখব সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে আমরা ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি যেটা আমরা বললাম যে এক কোনো নির্দিষ্ট পণ্যদ্রব্য গ্রহণ করার ফলে মানুষের যে মোট যে উপযোগ সেটা বৃদ্ধি পায় ভোক্তার এবং তার সাথে যে প্রান্তিক উপযোগ সেটা আস্তে আস্তে কমতে থাকে এটা যদি আমরা এখন একটা লেখাচিত্রের মাধ্যমে দেখতে পারি আমরা এখানে খেয়াল করে দেখি স্লাইডে আমরা খেয়াল করে দেখছি ক্রমশ প্রান্তিক উপযোগ ভিত্তিতে লেখচিত্রের সাহায্যে দেখানো যায় নিচের চিত্রে দুইটা অক্ষ আছে একটা হচ্ছে ভার্টিক্যাল একটা হরিজেন্টাল্স একটা হচ্ছে লম্ব এবং একটা ভূমির রেখা লম্বরেখা আমরা ও ওয়াই যেটা সেটা হচ্ছে আমাদের লম্ব রেখা সেখানে আমরা পরিমাপ করছি প্রান্তিক উপযোগ এবং দাম এবং যে ভূমি রেখা যেটা ও এক্স যেটা সেখানে আমরা পরিমাপ করছি আমের পরিমাণ শিক্ষার্থীরা তোমরা এই চিত্রে লেখচিত্রের মাধ্যমে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ যে ভূমি রেখাতে যেটা সেখানে আমরা দেখছি আমের পরিমাণ দেওয়া আছে প্রথম আম দ্বিতীয় আম তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এইভাবে করে আমের পরিমাণ দেওয়া আছে একজন ভোক্তা যত বেশি আম গ্রহণ করতে থাকবে তত কিন্তু তার প্রান্তিক উপযোগ কমতে থাকবে আমরা লম্বভাবে যে অক্ষ যেটা ও ওয়াই যে অক্ষ ওই অক্ষে আমরা পরিমাপ করছি প্রান্তিক উপযোগ এবং দাম এবং আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা ভোক্তার যখন কোনো আম একটা আম ব্যবহার করলো তখন তার উপযোগ ছিল পাঁচ টাকা পাঁচ টাকা সমপরিমাণ তার উপযোগ ছিল অথবা তার মানসিক তৃপ্তি ছিল যখন সে দ্বিতীয় আমটা সে ভোগ করলো বা গ্রহণ করলো তখন কিন্তু তার উপযোগ কমে আসলো চার টাকায় মান প্রান্তিক উপযোগের কথা বলছি আমরা প্রান্তিক উপযোগ কমে আসলো চার টাকায় তৃতীয় আমটা যখন সে গ্রহণ করলো তখন তার মানসিক তৃপ্তি চলে আসলো তিন টাকায় চতুর্থ আমটা যখন সে গ্রহণ করলো তখন আসলো দু টাকায় পঞ্চম আমটা যখন সে গ্রহণ করলো তখন তার মানসিক তৃপ্তি আসলো এক টাকায় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে থাকো যখন ওই ভোক্তা যখন ষষ্ঠ আমটা ছয় নম্বর আমটা যখন সে গ্রহণ করলো তখন কিন্তু তার মানসিক তৃপ্তি জিরোতে চলে আসলো তার মানে হচ্ছে সে কিন্তু এটা থেকে আর কোনো মানসিক তৃপ্তি পেলো না তার মানে হচ্ছে প্রথম পাঁচটা আম ব্যবহার করার ফলেই কিন্তু তার অভাব মোচন হয়ে গিয়েছে সে মানসিক তৃপ্তি পেয়েছে কিন্তু ষষ্ঠ আমটাতে গিয়ে কিন্তু তার কোনো অভাব মোচন হলো না বরং সে মানসিকভাবে অখুশি হলো সে কিন্তু মানসিকভাবে কোনো তৃপ্তি পেলো না সো এখানে রেখা মাধ্যমে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ যে ডায়াগ্রাম যেটা বা যেটা রেখা যেটা প্রান্তিক উপযোগের যে রেখাটা সেটা আমাদের নিম্নমুখী নিম্নমুখীর দিকে যাচ্ছে এবং আমরা এই ডায়াগ্রামে দেখতেই পাচ্ছি একজন ভোক্তা যত বেশি আমের ভোগ বাড়াচ্ছে বা গ্রহণ যত বেশি আম সে গ্রহণ করছে তত কিন্তু তার প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে কমতে থাকছে রেখা যদি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রান্তিক উপযোগ উপযোগিত্তির যে রেখাটা সেটা হচ্ছে আমাদের নিম্নমুখী এবং এখানে প্রতিটা আমের ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রান্তিক উপযোগ ধীরে 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 কমছে এবং একটা সময় গিয়ে এটা জিরো হয়ে গিয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যত বেশি আম একজন ভোক্তা গ্রহণ করতে থাকবে তার মোট উপযোগ বৃদ্ধি পাবে কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকবে একটা সময় গিয়ে সেটা শূন্য চলে আসবে যেটা আমাদের জি জি ওয়ান যে অংশটুকু সেই অংশটুকু আমরা নেগেটিভ হয়ে যেতে পারি অনেক সময় তার মানে হচ্ছে সে এটা থেকে বিরক্ত হয়ে যেতে পারে সে এখান থেকে আর কোনো কিছু তার অভাব পূরণ হবেই না সে মানসিকভাবে কোনো তৃপ্তি পাবেই না তা সে আর উল্টো বিরক্ত হতে থাকবে আমরা এই রেখাচিত্রটাকে আমরা যদি আরেকটু গুছিয়ে বলি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে যত বেশি আম গ্রহণ করছে একটা সময় গিয়ে তার মানসিক তৃপ্তি যত বেশি সে আম গ্রহণ করছে তার মোট উপযোগ বা মানসিক তৃপ্তি তত বেশি হচ্ছে কিন্তু তার প্রান্তিক উপযোগ ধীরে 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 কমে যাচ্ছে তোমরা যদি স্লাইডে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখবে ইই ওয়ান যেটা পঞ্চম সবার সর্বশেষ যে আমটা যখন সে গ্রহণ করেছিল তখন তার প্রান্তিক উপযোগ যেটা ছিল ই ওয়ান এই ই ওয়ান ই ওয়ান যে প্রান্তিক উপযোগ যেটা সে অর্জন করলো তার যে মানসিক সন্তুষ্টি সে অর্জন করলো ওটার চাইতে কিন্তু সে যখন চতুর্থ আমটা গ্রহণ করলো সেই উপযোগটা সেই উপযোগটা বা সেই মানসিক তৃপ্তিটা কিন্তু বেশি যেটা আমরা প্রকাশ করছি ডি ওয়ান দিয়ে পরবর্তী যখন আমরা খেয়াল করছি সে যখন তৃতীয় আমটা গ্রহণ করেছিল তখন কিন্তু তার মানসিক তৃপ্তিটা আরেকটু বেশি ছিল যেটা আমরা প্রকাশ করছি সি সি ওয়ান দিয়ে দ্বিতীয় আমটা আমরা প্রকাশ করছি বি ওয়ান দিয়ে এবং তৃ প্রথম আমটা আমরা প্রকাশ করছি এ এ ওয়ান দিয়ে একটা জিনিস খেয়াল করে দেখো শিক্ষার্থীরা তোমরা এখানে বুঝতে পারবে প্রতিটা আমের ক্ষেত্রেই এখানে যে প্রান্তিক উপযোগ যেটা দেওয়া আছে প্রান্তিক উপযোগগুলো কিন্তু আস্তে 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 ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এখানে ডায়াগ্রাম এখানে যে রেখাচিত্র যেটা দেওয়া আছে সেই রেখাচিত্রের ভিতরে প্রতিটা লাইন এ এ ওয়ান বি ওয়ান সি সি ওয়ান ডি ওয়ান প্রতিটা রেখাকে তোমরা যদি খেয়াল করে দেখো এখন সর্বশেষ যে আম সেখানে রেখাটা সবচেয়ে ছোট তার মানে হচ্ছে তার মানসিক তৃপ্তিটাও একেবারেই কম তো আমরা এই রেখাচিত্রের মাধ্যমে বুঝতে পারলাম যে একটা ভোক্তা একজন ভোক্তা কি করে তার কনজামশন বাড়ার সাথে সাথে ভোগ বাড়ার সাথে সাথে তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে যদিও মোট উপযোগ বাড়তে থাকে বাট প্রান্তিক উপযোগ কমে কমে একটা সময় গিয়ে জিরো হয়ে যায় এখানে একটা জিনিস খেয়াল করার আছে যখন সে একজন ভোক্তা যখন ষষ্ঠ আম বা সপ্তম আমটা যখন সে ভোগ করবে বা গ্রহণ করতে যাবে তখন কিন্তু তার প্রান্তিক উপযোগ নেগেটিভ হয়ে গিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি জি জি ওয়ান যেটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তার প্রান্তিক উপযোগ জিরো এখানে প্রান্তিক উপযোগ জিরো বলতে আমরা আসলে কী বোঝাই জিরো বলতে আমরা বুঝতে পারছি যে তার যে মানসিক তৃপ্তি সেই মানসিক তৃপ্তিটা একেবারেই আর নেই তার মানসিক তৃপ্তিটা একেবারেই জিরো হয়ে গিয়েছে মানে সে আর এটা থেকে আসলে সে কোনো ভালো কিছু পাচ্ছে না সে ভালো ভালো বোধ করছে না সে বিরক্ত হচ্ছে খেয়াল রাখতে হবে বাচ্চা শিক্ষার্থীরা এই যে আমরা যে প্রান্তিক উপযোগ বিধিটা দেখলাম এই প্রান্তিক উপযোগ বিধিটা কিন্তু মোটামুটি সব রকম পণ্যদ্রব্যের জন্য একই রকম হয় যখন কোনো ভোক্তা যখন কোনো পণ্যদ্রব্য গ্রহণ করবে তখন পণ্যদ্রব্যটা গ্রহণ করার সাথে তার মোট উপযোগ বাড়বে ঠিকই কিন্তু প্রান্তিক উপযোগ কমতে থাকবে কিছু কিছু ব্যতিক্রম পণ্যদ্রব্য আছে শিক্ষার্থীরা যেগুলোর জন্য আমাদের এই উপযোগ বিধিটা কার্যকর হবে না বা ক্রমরশমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর হবে না কিছু কিছু পণ্যদ্রব্য আছে আমরা তোমরা যদি স্লাইডে খেয়াল করে দেখো স্লাইডে তোমরা একটা উদাহরণ দেখতে পারবে যেমন ডাক টিকিট সংগ্রহ কোনো মানুষের যদি ডাক টিকিট সংগ্রহের নেশা থাকে বা যে শখ থাকে ওটা কিন্তু সে যত বেশি করুক না কেন তার কিন্তু এটা থেকে তার মোট উপযোগ বাড়তে থাকবে এবং তার যে মানসিক যে আনন্দ বা সন্তুষ্টি সেটা কিন্তু কখনোই কমবে না সে যত বেশি ডাক টিকিট সংগ্রহ করবে তত তার মানসিক সন্তুষ্টি আরও বাড়তে থাকবে একই রকমভাবে মানুষের শখের যে কাজগুলো যেমন মাছ ধরা কোথাও বেড়াতে যাওয়া এই শখের কাজগুলো বা এই শখের ব্যাপারগুলো থেকে যখন সে তার শখের ব্যাপারগুলো থেকে তার কিন্তু মানসিক তৃপ্তি কখনোই কমবে না বরং তার মানসিক তৃপ্তিগুলো আরও বাড়তে থাকবে সো শিক্ষার্থীরা আমি আশা করবো যে তোমরা আজকের ক্লাস থেকে বা আজকের আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছ যে আমাদের ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কীভাবে কাজ করে এবং কিছু পাঁচটা শর্ত ছিল এই পাঁচটা শর্তের উপর নির্ভর করে আমাদের ক্রমরাসমান প্রান্তিক বিধিটা নির্ভর করে এবং আমরা রেখাচিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে ক্রমরাসম প্রান্তিক বিধিটা কাজ করে মোট উপযোগ বৃদ্ধি পায় এবং প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে এবং সেটা জিরো হয়ে যেতে পারে আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে সেটা হচ্ছে ক্রমরাসন প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে সেটা তোমরা লিখবে এবং ক্রমশ প্রান্তিক উপযোগ বিধিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করবে আমরা যে রেখাচিত্রের সাহায্যে যে ব্যাখ্যা করেছিলাম সেই রেখাচিত্রের মাধ্যমে তোমরা দেখাবে যে একটা ভোক্তা কিভাবে আম বেশি বেশি একটা পর একটা গ্রহণ করছে এবং তার সাথে কীভাবে তার প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে তোমরা রেখাচিত্রটা নিজের হাতে ড্র করবে এবং তোমরা খাতায় লিখে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবে সো আমি আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যদি আমার ক্লাসটা পুনরায় দেখতে চাও তোমরা কিশোর বাতায়ন এবং আমার ঘরে আমার স্কুলের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পারবে এবং আমি আশা করবো তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ মতামতগুলো আমাদেরকে ইমেল করে জানাবে তোমরা প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ সকলকে ধন্যবাদ